আকা তো ঘুমেই আছে, কুলফি মানে কুলফি খাবো তার উপায় নেই। ঠিক হচ্ছে আমাদের সূর্য বাবা। তো কইবুল চলে এলাম, দারুণ জায়গা। হ্যান্ডেল ভাবেই করছে 70-80 গেলে আমার ড্রিম বাইক হচ্ছে আরে। তো গুড আফটারনুন বন্ধুরা, যাই দক্ষিণেশ্বর ব্রিজে অনেক সুগন্ধা আসবে। রোদের মধ্যে দাঁড়ালে তো আবার হয়ে যাবে পেট। আমি তো এখন দাঁড়িয়ে আছি বেলগড়িয়া ঢোকার মুখটায়, এই যে পিছনে আমার বাইক, এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানটা ছাওয়া আছে। আর দক্ষিণেশ্বরে মানে কোথাও ছাওয়ার জায়গা নেই, এত রোদ আজকে, বিশাল রোদ। তো সুমানদা আসুক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later তো ফাইনালি সুমানদা চলে এসছে আর একটা দাদাও চলে এসছে। তো যাওয়া যাক, লেটস কন্টিনিউ আওয়ার রাইড। আর এই কাকা তো ঘুমেই আছে, কুলফি মানে কুলফি খাবো তার উপায় নেই। কাকাকে এত ডাকছি, কাকা উঠছেই না। আমরা আমাদের রাইড কন্টিনিউ করছি বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। সামনে যাচ্ছে সুমানদা, আর পিছনে হচ্ছে একটা দাদা এসছে, নতুন জয়েন করেছে আজকে আমাদের রাইডে। তো দিস ইজ বরানগর স্টেশন। এই যে পাশ দিয়ে যাচ্ছে মেট্রো। জাবজা পড়িনি কারণ কি, আমাকে ক্যামেরাটা অপারেট করতে হচ্ছে, তাই জন্য গ্লাভসটা পড়িনি। পিছনে কেউ থাকলে তাহলে সুবিধা হতো ক্যামেরাটা অপারেট করতে, কারণ আমি তো একাই যাচ্ছি, তাই জন্য গ্লাভসটা ব্যাগেই আছে, পড়িনি। N160 বলে এটা। বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ভালো একদিকে, আবার একদিকে খারাপ। দুমদাম লোকজন পার হয়ে যায়, কোনো মানে ইয়ে নেই, রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। আজকে অনেক রোড আছে, বুঝলে তো, আজকে অনেক রোড। হ্যাঁ, সামনে হচ্ছে সোজা হচ্ছে বারাসাত। বারাসাত আর দেখলাম মাইলস্টোনে লেখা ছিল 7 কিলোমিটার বাকি, 7 কিলোমিটার টু গো। হ্যাঁ, অমিনদের বাড়ি হয়ে যাবো। তো যদি ব্রেক করতাম সিগন্যালটা, পাশে দাঁড়িয়েছিল বা সামনে সিগন্যাল ধরতো, কি বললো, কি একটা বললো। ও বড় লাভলি ভিউ। আমরা যাবো হচ্ছে কইপুল। টোটাল আমরা 4 জন যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। ফাইনালি আমরা বারাসাতে এন্টার করে ফেলেছি, এটা হচ্ছে কলোনি মোড়। এত গরম, রাস্তায় একটা লোক নেই। হ্যালো বস, কি খবর? এই
চল 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 তো আমরা এখন বেরিয়ে গেছি সুমন্তা ম্যাপ সেট করে নিয়েছে মোবাইলে। আরে বাবা পাহাড়ে উঠবো নাকি? শঙ্কর মঠ মিশন। ও ও ও আরে জায়গাটায় যাব তো খড়িবাড়ি, তো সেটা এখান থেকে হচ্ছে 7.45 কিলোমিটার। এটা হচ্ছে সিনিক ভিউ, আহা দারুণ জায়গা, গাছপালা আছে কি ঠান্ডা, এই ওরা বাবা, আহা সুন্দর রাস্তা, ভালোই রাস্তা। চাউমুহা বাবা, এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে চাউমুহা। হ্যাঁ হ্যাঁ যাও সাইড করো, আইসক্রিম যেখানে আমরা সেখানে নাকি? তো আমাদের আইসক্রিম খাওয়া ডান, এবার আবার আবার বেরোই। তো ফাইনালি উই আর ইন খড়িবাড়ি। বাহ কি সুন্দর সামনে রাস্তা, দারুণ রাস্তা। বিশাল রাস্তা, সামনে রাস্তাটাকে দেখো গাইস, সামনে এগোই দেখি, সামনে করে দাঁড়াবো, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো রিলস ভিডিও যা তো তা তুলবো, তুলে কই পুল হয়ে ব্যাক করবো। দারুণ একটা ভিউ, এপাশে একটা এরকম পুকুর টাইপের, মাঝখান দিয়ে রাস্তা, আবার এপাশে পুকুর, অসাধারণ একটা ভিউ। এই হচ্ছে আমাদের সূর্য মামা। মুঝে দিল সে পুকার তু কেহ দে মেরা হে এক বার তু তেরে জসা মে বন জাউঙ্গা। ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছে খড়িবাড়ি, তাই তো? হ্যাঁ খড়িবাড়ি চলে এসেছি, দাঁড়িয়ে একটা ব্রিজের ওপর, রাস্তাঘাট খুব সুন্দর, এই যে রাস্তাঘাট দারুণ সুন্দর, এদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে, আর আমার বাইকটা হচ্ছে ওই চালাতে গেছে, কি বেশ নাম হচ্ছে এটা, তো এরপর কোথায় যাবো আমরা? কইপুল যাবো, সুন্দর সানসেটটা, সানসেটটা দারুণ আছে, জায়গাটা দারুণ আছে। দেখা হচ্ছে নেক্সট কইপুলে। তো এখন আমি চালাচ্ছি N160, আর ও চালাচ্ছে হচ্ছে আমার আরএসটা, দেখি এনে কেমন পাওয়ার N160। একটু আগে ড্র্যাগ রেস করতে আরএস করে টানতেই পাচ্ছি না, স্বাভাবিক BS4 পালসার N160, ভালোই স্মুথ আছে ব্যাগটা, BS6 তো, একটু সাউন্ডটা বেশি আছে। এই যে পিছনে হচ্ছে আমার আরএস আসছে, আমার বিউটি,
নেকেড বাইকে একটা মজা আছে, স্যাট স্যাট কাটানো যাবে, যেটা ফেয়ার্ড বাইকে একটু প্রবলেম। যাচ্ছি আমরা এখন কুইপুল, সেটা হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার, তো যাওয়া যাক কুইপুল। ওয়াবলিং হালকা হালকা ওয়াবলিং করছে, নেকেড বাইকে এই একটা প্রবলেম, ওয়াবলিং ফেয়ার এলে নেকেড হ্যান্ডেল ওয়াবল করছে, হ্যান্ডেল ওয়াবল করছে 70-80 গেলে। আরে চালিয়ে কেমন লাগলো বলো, বল। আমার ড্রিম বাইক হচ্ছে আরে, চালিয়ে খুব মজা পেলাম, বহুত ভালো লাগলো, আর কি বলবো, স্বপ্নটা পূরণ হলো, কিনতে না পারলেও স্বপ্নটা পূরণ হলো, চালিয়ে না কোনো ব্যাপার না, যখন চালাচ্ছি হবে চলে আসবি বাইকটা চালিয়ে চলে আসবি। ঘরের দিকে যাবো, এই যে এমটি আরএস আর এই যে N160, ভালো বাইক কিন্তু এটা। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, অমিত থেকে নামিয়ে দিলাম অমিতের বাড়িতে, মানে সুমনদা নামিয়ে দিল অমিতকে অমিতের বাড়ির সামনে, যে আমরা এখন মধ্যমগ্রামে আছি এখন। তো একই রাস্তা আর কি দেখাবো, জ্যাম ভর্তি, ভিড় ভর্তি, তো ডাইরেক্ট দেখা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের ওখানে গিয়ে। উঠছি দক্ষিণেশ্বর ব্রিজে, ডান দিক দিয়ে যাচ্ছে ট্রেন, এখান থেকে সুমনদা আর ভিকি চলে যাবে সোজা ডানকুড়ির দিকে, আমি চলে যাবো বাঁ দিকে উত্তরপাড়ার দিকে। তো সুমনদাকে বাই বাই বলে দিই। সুমনদার রিকি এখন বাইক দিকে যাবে সোজা, তো ডান করে আমি যাবো বাঁ দিকে, এখানে টাটা করেছি, টাটা আমার দেখা হবে। তো টাটা।